হরে কৃষ্ণ। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা একাদশী। এই কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। একবার মহারাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ব্রহ্মর্ষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা একাদশী। এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী পূর্ণ ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতের কথা তার মনে পড়ল, ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল ও মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানাল। এসব শুনে সর্পরাজ ক্রোধভরে কামাতর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এমন ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্ভয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হল। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞেস করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণেই বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীর ধন্যা গন্ধর্বের কন্যা, আমার নাম ললিতা। আমার পতির পিচাসত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্যই এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। ব্রহ্মর্ষি বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য, আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম, এই পুণ্যের প্রভাবে তার পিচাসত্ব দূর হোক, এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। সর্বশেষে ব্রহ্মর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপকে বললেন, হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিচাসত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয়। আপনারা এতক্ষণ ধরে কামদা একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করছিলেন। হরে কৃষ্ণ।